আমি তোমাদের সাথে করে নিয়ে যাচ্ছি টানা 10 দিন, তাও আবার পাহাড়ে। এই জার্নিতে আমরা মেইনলি এক্সপ্লোর করব দার্জিলিং এবং সিকিম। সিকিম দার্জিলিং এর আনাচে কানাচে আমরা ঘুরব। এর খুঁটি নাটি জানতে হলে চোখ রাখো আমার এই চ্যানেলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো ভীষণ ভালো আছি। আজকে আমার সিকিম জার্নি ডে টু। ডে টু বললাম এই কারণে কারণ ডে ওয়ানটা আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি ড্রাইভ করে আস্তে আস্তে কেটে গেছে। তোমরা তো দেখেইছো কালকে ভীষণ টায়ার্ড ছিলাম। আজকে সকাল এখন আজকে কটা বাজে বলে দিচ্ছি, 6:33 বাজে। এখন আমরা বেরোবো নামচির উদ্দেশ্যে, ঠিক আছে? তো আর বেশি কথা বলছি না, আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা তোমাদেরকে দেখানো হয়নি, সেই জন্য হোটেলের রুমটা দেখিয়ে দিই। প্রথমে রুম সম্পর্কে কথা বলে দিই যে রুমটা খুব বড় নয়, তবে রুমটা ভালো, পকেট ফ্রেন্ডলি। দ্বিতীয়ত, একদম সেবক রোডের উপরে। তৃতীয়ত, যারা গাড়ি নিয়ে আসবে না, বাসে ট্রেনে আসবে, তাদের জন্য খুব সুবিধা, কারণ একদম ওখান থেকে বাস ছাড়ে, আমাদের হোটেলের সামনে থেকেই বাস ছাড়ে। তো হোটেলের নামটা হচ্ছে হোটেল রয়্যাল রেসিডেন্সি। তো রুমগুলো ছোট কিন্তু এসি আছে, রুমগুলো এমনি ঠিকঠাক, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, আর বাথরুমও পুরো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এই যে এটা হচ্ছে হোটেলের জানলা, এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, এসি রয়েছে মাথার কাছে, একটা সাইড টেবিল রয়েছে, টেলিফোন রাখা রয়েছে, আর এই যে দেখো আয়না, আর আয়নার অপোজিট সাইডে একটা ওয়ার্ড্রপ আছে দেখাবে। ও, আর একটা কথা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, এই হোটেলটা যেটা সবথেকে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন থাকলে সাথে লিফট কিন্তু রয়েছে এই হোটেলে। আর এই যে ওয়ার্ড্রপটা, পাশে টিভি দেখানো লাগানো রয়েছে, নিচে সোফা, সামনে একটা ছোটোখাটো টি টেবিল, অ্যাশ ট্রে সবই দেওয়া রয়েছে, মোটামুটি কোজি, সুন্দর। আর এই যে বাথরুম, কমোড, গিজার রয়েছে একটা, ঠিক নিট অ্যান্ড ক্লিন, তোমরা এটা ট্রাই করতে পারো। তো কেমন লাগলো, ভালো না? ছোটোখাটো, বাজেট ফ্রেন্ডলি। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি, দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়। এখন বাজে হলো 6:36, তাহলে ওই বেরোতে বেরোতে 7টার মধ্যে বেরিয়ে যাচ্ছি আমরা। চলো আবার পাহাড়ে গিয়ে দেখা করছি। হে গাইস, আমরা বেশ কিছুক্ষণ হলো শিলিগুড়ির হোটেল থেকে চেক আউট হয়ে এখন আমরা যাচ্ছি আমাদের পাহাড়ের পথে আর কি। তো খুব ভাল লাগছে সকালবেলা, একদম খুব সুন্দর একটা রোদবিহীন পরিবেশ, চারিদিকে গাছপালা, ঠান্ডা ঠান্ডা আমেজ, তার সাথে একটা আলাদা করে উত্তেজনা তো আছেই। রাস্তাটা এতটাই সুন্দর, আর সরি, এই দেখো এইদিকে হচ্ছে মিলিটারি ব্যারাক, তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা সেবক রোডের খুব কাছাকাছি। এই যে আমরা এখন সেবক রোড দিয়ে এগিয়ে যাচ্ছি। Told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away.
ভেবেছিলাম এতক্ষণের স্ট্রাগল, এত সারা রাতের স্ট্রাগল আমাদের পাহাড়ে এসেই যেন কোথাও উধাও হয়ে গেল এত সুন্দর একটা দৃশ্য দেখে। অসাধারণ, দেখো তোমরা এখনই এই সবে যে স্টান্টটা নিলাম আর দেখা মিলল, এই যে টানগুলো নিচ্ছে এইখানে এলেই আমার আমার বাবার কথা মনে পড়ে, কত যে এসছি আমি দার্জিলিং। আমার পাহাড় ভালোবাসার একটাই কারণ, সেটা হচ্ছে আমার বাবা। সিকিমে ঢুকে গেছি, একটু আগেই চেকপোস্টে আমাদের ছেড়ে দিল, চেকিং করে কিছুই লাগেনি, যা জিজ্ঞেস করলো যে গাড়ি নিজেদের কিনা কোথা থেকে এসছি, তো সিকিম চলে এসছি। এই দেখো তোমরা ভিউ দেখে তো পাগল হয়ে যাচ্ছি আমি। আমরা ব্রেকফাস্ট করে আসিনি, তো এখন নামছি যাওয়ার পথে। আমরা ব্রেকফাস্টের জন্য যা দাঁড়িয়েছি, একটা ছোট মতো হোমস্টে আছে ওইখানে, তো চলো। আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে কেউ নেই বলে আমি মাস্কটা পরিনি, কারণ সিকিমে মাস্ক পরতেই হবে, না হলেই ফাইন। তো ব্রেকফাস্টে অর্ডার করলাম মোমো, যেটা এখানে এলে খেতেই হবে, ভেজ মোমো 100 টাকায় 8 পিস, আর চিকেন মোমো 130 টাকায় 8 পিস। তো চিকেনটা আমি নিলাম না, ভেজটাই নিলাম, আর এক প্লেট ওয়াইওয়াইয়ের প্রাইসটা আমি এখনও জানি না। তো উনি বানাচ্ছেন, আমি অর্ডার দিয়ে বসে আছি, ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। খুবই তো ভালো লাগছে, খুব সুন্দর চারিদিকটা, খিদেও খুব পেয়েছে, খেয়ে নি তারপর আবার আসছি।
এসে গেছি আমরা চারধাম টেম্পল, এই পিছনে টেম্পল, চলো যাওয়া যাক। সকাল সকাল হোটেল থেকে বেরিয়েই প্রথম মহাদেবের দর্শন মনটা যেন শান্ত করে দিল। এতক্ষণ একটা উত্তেজনা ছিল ঠিকই, কিন্তু মহাদেবের দর্শন পাওয়ার পর মনে একটা বলও এক্সট্রা চলে এলো যে আমাদের রাস্তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না ভগবানের আশীর্বাদে। তো চলো, আর আমি আরেকটা কথা বলে দিই, এই পুরো চারধামের ভিডিওটা আমি তোমাদের জন্য আলাদাভাবে নিয়ে আসবো, কারণ এই ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো খুব সুন্দর জায়গা, আর তোমরা যদি এদিকে আসো অবশ্যই এদিকে একবার না একবার আসবেই। আমরা নামচি থেকে নেমে গেছি, তো বোর্ডে লেখা ছিল গ্যাংটক এখান থেকে 86 কিলোমিটার। তো ঘড়িতে এখন বাজে হলো 11:49 বাজে, আমরা এখান থেকে স্টার্ট দিলাম। তো চলো এবার যাই গ্যাংটক হোটেলে ঢুকে চেক ইন করে দেখা করবো তোমাদের সাথে, আর মাঝপথে তো তোমরা দেখবেই কি হচ্ছে না হচ্ছে। হোটেলের সামনে, তো এখন গাড়ি নিয়ে হোটেলে ঢুকবো, পার্কিংয়ে রাখবো, রুমে এন্ট্রি করবো, তারপর আবার আসছি ফিরে। আর হোটেলে ঢুকেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে পেলাম খুব সুন্দরভাবে সাজানো চায়ের ব্যবস্থা। চলো এবার চা বানিয়ে নিই তাড়াতাড়ি। আমরা এনজি মার্কেট গেছিলাম, এনজি মার্কেট থেকে জাস্ট এলাম, রাস্তায় প্রচণ্ড বৃষ্টি, শিলা বৃষ্টি লিটারালি। তো এখন বাজে সন্ধে 7:52। হোটেল থেকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা বেরোলাম এনজি মার্কেট। তো প্রচুর ভিড় ছিল, আমি সবার সাথে অ্যাডজাস্ট করে একটুখানি গান্ধীজির পাদদেশে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু তুলতে না তুলতে একটু সময় কাটাতে না কাটাতেই শুরু হলো বৃষ্টি, আর আমরা সমস্ত কিছু বন্ধ করে ছুটে চললাম হোটেলের দিকে।
গ্যাংটকের দিক থেকে আরেকটু এগোলেই দু একটা বাঁক নেওয়ার পরেই দেখলাম বৃষ্টি নেই, প্রচণ্ডভাবে জমে আছে মেঘ। মানে একটু কিছু দূরের কোনো জিনিস দেখা যাচ্ছে না। কোনোভাবে সন্তর্পণে গাড়ি চালিয়ে এগিয়ে চললাম হোটেলের দিকে। দেখো রাস্তায় কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, তবে মেঘ প্রচণ্ড ছিল রাস্তায়। আকাশে মেঘ, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, আর মেঘগুলো না পুরো রাস্তায় উঠে আসছে। মানে আমি চাইলে মেঘও ধরতে পারবো। হোটেলটা এত সুন্দর জায়গায়, তো চলো রুমে গিয়ে কথা বলছি। হোটেলে ঢোকার কিছুক্ষণ পরেই দেখো কি লেভেলের বৃষ্টি শুরু হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যখন এমজি মার্গে ছিলাম তখন বৃষ্টিটা ওই দিকে হচ্ছিল, আর আমাদের হোটেলটা হচ্ছে গণেশটকের দিকে, তাই এই দিকে তখন বৃষ্টি হচ্ছিল না। এখন শুরু হয়েছে বৃষ্টি, সেই কি বিভৎস বৃষ্টি! ভগবান দুটো রকমের ওয়েদার দেখালো, একটা পরিষ্কার একটা বৃষ্টি, দারুণ লাগছে। তোমাদের দেখিয়ে বোঝাতে পারছি না মানে কত বড় বড় যে শিল পড়ছে, তাই তোমাদের ফিলিংসটা আর আওয়াজটার সাথে বোঝাতে চাইছি। দেখো কত বড় বড় শিল পড়ছে সিকিমের রাত্রিবেলা, মানে এরকম দেখা যায় না। আমি নিজেকে ভীষণ লাকি মনে করছি যে আমি এরকম একটা দৃশ্য সিকিমে এসে দেখতে পাচ্ছি। দেখো তোমরা আওয়াজটা শুধু শোনো। এখন বাজে রাত্রি 10:15, তো শরীরটা যে খুবই খারাপ লাগছে, প্রচণ্ড ক্লান্ত, সে কলকাতা থেকে সেইভাবে রেস্ট হয়নি। তো এখানে এখনও দুদিন তিন দিন আছি, তো ভালোভাবে এক্সপ্লোর করব বাকি দিনগুলো, তোমরা তো সাথে থাকবেই। এই ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তাই যাওয়ার আগে আবারও বলি, আমার এই ভিডিও, আমার এই কাজ, আমার এই চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। চলো গুড নাইট।